সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনি অনায়াসে কীভাবে পারিবারিকভাবে দেশি মুরগি পালন করে লাভবান হতে পারবেন, কীভাবে পালন করলে আপনি লাভবান হবেন এবং তাদেরকে কী খাদ্য দিতে হবে। গ্রামেগঞ্জে যে আমরা দেশি মুরগি পালন করে থাকি তা বেশিরভাগই সাধারণত উন্মুক্তভাবে পালন করা হয়। আজকাল বর্তমানে দেশি মুরগিগুলোকে আপনার আবদ্ধ অবস্থায় পালন করে বাণিজ্যিকভাবে লাভবান হয়েছে অনেকেই। কিন্তু আপনার যদি অত পরিসরে আপনার যদি পালন করতে মন না চায় তাহলে আপনি উন্মুক্তভাবে পালন করেই লাভবান হতে পারবেন। সেটা হচ্ছে আপনার বাড়ির উঠোনেই আপনার মুরগিগুলা লালন পালন করতে পারবেন অতি সহজেই, এবং তাদেরকে বেশি একটা খাদ্যের প্রয়োজন হয় না। আপনার আশেপাশে যদি ঘাস থাকে, অনেক সময় দেখা যায় যে তারা ঘাস খায়, একটা বাড়তি একটা খাবার, এবং তাদেরকে মাঝে মধ্যে খুদ দিলেন, ভাত দিলেন, এই খেয়েই তাদের জীবনধারণ হয়ে থাকে। কম বেশি সব বাড়িতেই ভাত নষ্ট হয়। সেই নষ্ট হওয়া ভাতগুলো আপনি মুরগিকে দিয়েই বিনা পয়সায় মনে করেন যে আপনি মুরগি পালন করতে পারবেন। দেশি মুরগি নিজের পুষ্টির চাহিদার পাশাপাশি আপনি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন আপনারা, আমি অনেকগুলো মুরগি দেশি মুরগি পালন করতেছি বর্তমানে। এই দেখতে পাচ্ছেন এই সাইজের বাচ্চাগুলো আছে আমার এখানে 9টা, এবং আর একটা মুরগি ডিম নিয়ে বসছে, কয়েকদিন পরে বাচ্চা নিয়ে বের হবে, সেইটাও আপনাদেরকে দেখাবো কিছুদিন পর। এবং আমার অনেক কটা আর একটা মুরগি আছে ডিম পাড়তেছে, সেটা বসিয়ে দিব। এইভাবে মোটামুটি আমি 20 থেকে 30টা মুরগি বর্তমানে লালন পালন করতেছি। এই দেখতে পাচ্ছেন মুরগিগুলো, আমি এখানে মুরগিগুলো মনে করছি খাদ্য দেওয়ার পর এখানে আসলো, আসার পর তারা রেস্ট নিতেছে। এদিকে দেখেন মুরগিগুলা প্রাকৃতিকভাবে খাবারগুলো খাচ্ছে। প্রাকৃতিকভাবে বলতে আপনার যে পোকামাকড় অনেক কিছুই আছে সেগুলো আপনার যে দেখতে পাচ্ছেন এগুলো মুরগিগুলো খেয়ে থাকে। দেশি মুরগি পালন করতে আপনার আলাদা কোনো লোকের প্রয়োজন হয় না, এতে দেশি মুরগি পালনের খরচও কম হয়। এই জন্য কেননা এই দেশি মুরগিগুলো উন্মুক্তভাবে পালন করার কারণে আপনার বাড়িতে দুই একজন বা বাড়িতে যে মহিলা মানুষ মা বোনেরা আছে তারা কিন্তু মনে করছে অনায়াসে সেটা দেখাশোনা করতে পারে। আপনার পুরুষ মানুষের সেটার কোনো প্রয়োজন হয় না। মাঝে মধ্যে আপনার ওষুধ কিন্তু অবশ্যই খাওয়াইতে হবে, তাদেরকে অবশ্যই ওষুধ খাওয়াইতে হবে, সুস্থ রাখতে হবে, না হলে কিন্তু আপনার অসুস্থ হয়ে সবগুলো কিন্তু একদম নিঃস্ব হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি অবশ্যই ওষুধ খাওয়াবেন সুস্থ হওয়ার জন্য। তো কী ওষুধ খাওয়াইতে হবে, কখন খাওয়াইতে হবে, সেই তথ্যগুলো আপনাদেরকে জানাবো অন্য কোনো ভিডিওতে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে তথ্যবহুল হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।